বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার এক গৃহবধূ ও তার ছোট বোন শহরের মলিপাড়ার বিএস ফিটনেস সেন্টারে ব্যায়াম করতে যায়। ব্যায়াম করার সময় তাদের সন্দেহ হয় ট্রেনার মৃত আক্তার গোপনে ভিডিও করছেন। এক পর্যায়ে তারা বিষয়টি নিশ্চিত হন এবং ট্রেনারের কাছে সরাসরি জানতে চান। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। বিতণ্ডার এক পর্যায়ে ট্রেনার মৃতকে সহায়তা করতে আসেন জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া। সেখানে মৃত ওই গৃহবধূ সহ তার বোনকে মারধর করেন। তাদের বাঁচাতে স্থানীয় সোহেলমি আসলে তিনিও মারধরের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রেনার সহ তিনজনকে আটক করে পুলিশ। পরে রাতে ওই গৃহবধূর ভাসুর ও ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের এপিপি মাসুদুর রহমান সোহাগ আটক তিনজন সহ চারজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। এদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে আমাদের এই সমাজে এইরকম অপরাধগুলা পুনরাবৃত্তি না ঘটে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সোহাগ নামে এক অ্যাডভোকেট মহোদয়, উনি ওই দুই বোনের আত্মীয়, নিকট আত্মীয়, উনি বাদী হয়ে একটা অভিযোগ দেওয়ার পরে আমরা রাত্রিতে মামলাটা রুজু করেছি গতকালকে, এবং আমরা এই আসামিগুলোকে আমরা থানায় রেখেছি। এদিকে ঘটনায় ছাত্রলীগ নেতা জড়িত থাকায় যাচাই বাছাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সাধারণ সম্পাদক। আমরা খোঁজখবর নিচ্ছি, যদি এরকম ঘটনার সাথে যে কেউ শুধু ওনা কেউ যদি জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। ঘটনার পর থেকে ব্যায়ামাগারটি বন্ধ রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।